শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মবিনা নূর কোচি, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণের প্রায় শেষের দিকের চ্যাপ্টার বা অংশ, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও কনজারভেশন। শিক্ষার্থীরা, যেহেতু জীব বৈচিত্র্য সংরক্ষণ বা উদ্ভিদ সংরক্ষণ, আমরা উদ্ভিদ সংরক্ষণে নানা মাধ্যম ব্যবহার করে থাকি এবং এই আলোচনায় আমরা প্রচুর ছবি ব্যবহার করব এবং ছবির সাথে নামও থাকবে। তোমরা শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ছবির সাথে মিলে নামগুলো দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। জীব বৈচিত্র্য সংরক্ষণ। জীব বৈচিত্র্য সংরক্ষণ হলো মানুষ কর্তৃক জীবমণ্ডলের ব্যবহার সংক্রান্ত এমন ব্যবস্থাপনা যাতে করে জীবমণ্ডল বর্তমান প্রজন্মের জন্য সর্বোচ্চ সহনীয় মাত্রায় সুফল প্রদান করতে পারে এবং একই সাথে ভবিষ্যৎ প্রজন্ম সমূহের সকল প্রয়োজন ও আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনাও সমভাবে অক্ষুণ্ণ রাখে। কাজেই কনজারভেশন বা জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে বুঝি আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, সহনীয় মাত্রায় প্রয়োগ, পুনরুদ্ধার এবং ব্যবহার। অর্থাৎ আমরা জীব বৈচিত্র্যকে সঠিকভাবে সংরক্ষণ করব, তাদেরকে রক্ষণাবেক্ষণ করব এবং প্রয়োজনের অতিরিক্ত কখনোই আমরা তাদেরকে ব্যবহার করব না এবং যেসব প্রজাতি হারিয়ে গেছে তাদেরকে পুনরুদ্ধারের চেষ্টা করব এবং সীমিত ব্যবহার করব যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের পরিবেশকে সুস্থ ও স্বাভাবিকভাবে রেখে যেতে পারি। জীব বৈচিত্র্য সংরক্ষণ বা কনজারভেশন পদ্ধতি দুই ধরনের, ইনজিটু কনজারভেশন এবং এক্সিটু কনজারভেশন। ইনজিটু কনজারভেশন, ইনজিটু কনজারভেশন বলতে আমরা বুঝি মূল বাসস্থানে তথা প্রাকৃতিক পরিবেশে বিবর্তনীয় গতিশীল ইকোসিস্টেমে জীব বৈচিত্র্য সংরক্ষণ। ইনজিটু কনজারভেশনের কিছু সুবিধা আমরা জানি, সেই সুবিধাগুলি হচ্ছে কোন প্রজাতি সংরক্ষণের সবচেয়ে উত্তম উপায় হলো যে বাসস্থানে ইহা জন্মে, অর্থাৎ উদ্ভিদের জন্মস্থান, সেই বাসস্থানকে যথাযথভাবে সংরক্ষণ করা। এর ফলে উক্ত প্রজাতির সাথে সম্পর্কযুক্ত প্রাণীকুলও সংরক্ষিত থাকে। দ্বিতীয় হচ্ছে মাইক্রোরাইজাল ছত্রাক সংরক্ষণ। অনেক উদ্ভিদ তাদের স্বাভাবিক বৃদ্ধি ও অন্যান্য কারণে মাইক্রোরাইজাল ছত্রাকের উপর নির্ভরশীল, যেটাকে আমরা মিথজীবিতা বলে থাকি, যে দুইজনেরই প্রয়োজনের জন্য দুইজনই পারস্পরিকভাবে পরস্পরের উপর নির্ভরশীল। ইনসিটু কনজারভেশনের ফলে এই মাইক্রোরাইজাল ছত্রাকগুলো সংরক্ষিত হয় এবং ওই উদ্ভিদের টিকে থাকা নিশ্চিত হয়। একটি প্রজাতি বা একটি উদ্ভিদ কেবলমাত্র একটি ইকোসিস্টেমেরই অংশ নয়, ইহা বিভিন্নভাবে আশেপাশের অন্যান্য প্রজাতির সাথে ক্রিয়া বিক্রিয়া করে এবং অনেক প্রজাতিকে বেঁচে থাকতে সাহায্য করে। ইনজিটু কনজারভেশনে এই সুবিধাটা থাকে। অর্থাৎ ইকোসিস্টেম, আমরা আগেও আলোচনা করেছিলাম যে ইকোসিস্টেমে আমাদের অজৈব উপাদান, জীবজ উপাদান এবং বিয়োজক, তিন ধরনের উপাদান থাকে এবং এর মধ্যে জীব জড় প্রত্যেকেই জড়িত এবং নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী একটি ইকোসিস্টেমের সাথে জড়িত থাকে। কাজে ইনজিটু কনজারভেশনে যদি আমরা উদ্ভিদকে সংরক্ষিত করি, সেক্ষেত্রে ইকোসিস্টেমও সংরক্ষণ হয়, বিবর্তনীয় প্রক্রিয়া সচল থাকে। কোন প্রজাতিকে তার বাসস্থানে কনজারভেশনের উপকারী দিক হলো যে বিবর্তনীয় প্রক্রিয়াটি চালু থাকে। বিবর্তন বলতে আমরা বুঝি যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় সরল জীব পর্যায়ক্রমে জটিল জীবের দিকে যেতে থাকে এবং এই প্রক্রিয়াটি যদি ইনজিটু কনজারভেশনে উদ্ভিদ ও প্রাণীর পরিবেশ যদি আমরা স্বাভাবিক রাখতে পারি, তাহলে বিবর্তনের প্রক্রিয়াটিও আমরা সচল এবং স্বাভাবিক রাখতে পারবো। যে দেশ বা অঞ্চলে ফ্লোরা এখনো ভালোভাবে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর উপর বিশদভাবে আলোচনা করা সম্ভব হয়নি বা স্টাডি করা সম্ভব হয়নি, সেসব অঞ্চলে ইনজিটু কনজারভেশন আবশ্যক।
অনেক দেশেই সংকটাপন্ন প্রজাতির তালিকা প্রস্তুত সম্পন্ন হয়নি, সেসব দেশে এক্সিটো অবস্থানে কোন কোন প্রজাতি সংরক্ষণ করতে হবে তাও সঠিকভাবে চিহ্নিত হয়নি। কাজেই ইকোসিস্টেম সংরক্ষণ করা তথা ইনজিটু কনজারভেশনের পদ্ধতি সেখানে আদর্শ কনজারভেশন পদ্ধতি। যে অঞ্চলে এখনো অনেক প্রজাতি অনাবিষ্কৃত রয়েছে সে অঞ্চলে ইনজিটু কনজারভেশন পদ্ধতি আবশ্যক। কেন আমরা ইনজিটু কনজারভেশন করব বা ইনজিটু কনজারভেশনের উদ্দেশ্য? ইনজিটু কনজারভেশন উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীকে যদি তার জন্মস্থানেই সংরক্ষণ করি তাহলে তার চারপাশের পরিবেশও যেমন সংরক্ষিত থাকবে এবং এর উন্নয়নও ঘটবে। দুর্লভ ও বিলুপ্ত প্রজাতি সংরক্ষণ করার জন্য অবশ্যই তাকে তার জন্মস্থানে বা বাসস্থানে সংরক্ষণ করতে হবে। বিরাজমান জীব বৈচিত্র্য ও তাদের বাসস্থান সংরক্ষণ, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে জীব বৈচিত্র্য বা পার্থক্য বা ভ্যারিয়েশন আমরা দেখি তা সংরক্ষণ করার জন্য তাদের বাসস্থানে সংরক্ষণ করা প্রয়োজন। বিশেষ ব্যবস্থাপনা, স্থানীয় জীব বৈচিত্র্যের ব্রিডিং ও এর উন্নয়ন, পর্যটক আকৃষ্ট করার লক্ষ্যে চিত্ত বিনোদনের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিতকরণ ও অবকাঠামো নির্মাণ, স্থানীয় বাসিন্দাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ ইনজিটু কনজারভেশন যে আমরা করব তার সাথে যারাই জড়িত থাকবে তাদের অর্থনৈতিক ও সামাজিক দিকেরও উন্নয়ন করতে হবে এবং সর্বোপরি শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি। ইনজিটু কনজারভেশনের মাধ্যম, প্রথমে আমরা আসি জাতীয় উদ্ভিদ উদ্যান। ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্ভিদ উদ্যান বলতে বোঝায় প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত তুলনামূলকভাবে বৃহৎ অঞ্চল যেখানে বন্য জীব উদ্ভিদ ও প্রাণী সুরক্ষিত থাকবে। গবেষণা ও বিনোদনের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ন্যাশনাল পার্কে প্রবেশ করা যায়। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল পার্ক হলো ভাওয়ালের ন্যাশনাল পার্ক, যেটা গাজীপুরে অবস্থিত, মধুপুর ন্যাশনাল পার্ক, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত, রামসাগর, দিনাজপুর, হিমছড়ি, কক্সবাজার, লাউয়াছড়া, মৌলভীবাজার, কাপ্তাই, রাঙামাটি, নিঝুমদ্বীপ, নোয়াখালী, সাতছড়ি, হবিগঞ্জ, বারুইডালা, চট্টগ্রাম, নবাবগঞ্জ, দিনাজপুর, সিংড়া, দিনাজপুর, কাদিগড়, ময়মনসিংহ, আলতাদিঘি, নওগাঁ এবং বীরগঞ্জ। ইকোপার্ক, ইকোলজিক্যাল পার্কের সংক্ষিপ্ত রূপ। প্রাকৃতিক পরিবেশকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে এবং সেখানকার জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি না করে চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হয় ইকোপার্কে। বাংলাদেশে বেশ কয়েকটি ইকোপার্ক আছে। আমরা দেখো শিক্ষার্থীরা চিত্র এবং নাম দুটোই দেয়া আছে। প্রথমে আমরা আসি সীতাকুণ্ড, যেটি চট্টগ্রাম জেলায় অবস্থিত, মধুটিলা নলিতাবাড়ি উপজেলার শেরপুরে অবস্থিত, মাধবকুণ্ড বড়লেখা উপজেলার মৌলভীবাজারে অবস্থিত, বাঁশখালী চট্টগ্রাম, কুয়াকাটা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এবং বরগুনার আমতলী উপজেলার অংশ নিয়ে কুয়াকাটা ইকোপার্ক গঠিত, টিলাগড় ইকোপার্ক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে রিজার্ভ ফরেস্টের অংশ বিশেষ নিয়ে টিলাগড় ইকোপার্ক তৈরি হয়েছে, জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার কৌলাখাল রিজার্ভ ফরেস্টের অংশ বিশেষ নিয়ে ইকোপার্ক, বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক, বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পাশে এটি বন বিভাগ কর্তৃক সৃজন করা ইকোপার্ক, বর্ষিজোড়া ইকোপার্ক মৌলভীবাজার শহরের কাছে রিজার্ভ ফরেস্টের পাশে প্রতিষ্ঠিত এই ইকোপার্ক। সাফারি পার্ক, যে পার্কে বন্যপ্রাণী মুক্ত অবস্থায় স্বাধীনভাবে বিচরণ করে এবং দর্শনার্থীগণ বিশেষ বাহনে অবরুদ্ধ থেকে তাদের গতি প্রকৃতি অবলোকন করে আনন্দ লাভ করে।
সাফারি পার্কের উদ্দেশ্য হলো ইকোট্যুরিজম, বিনোদন, কনজারভেশন এবং গবেষণা। বাংলাদেশে দুটি সাফারি পার্ক আছে, যথা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দুলা হাজরা। এখানে প্রায় 165 প্রজাতির 4,000 প্রাণী আছে এবং এর আয়তন 2,224 একর। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা এটি অবস্থিত এবং এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1999। এরপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, যেটি গাজীপুরে অবস্থিত। এটি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা অঞ্চলে অবস্থিত। আয়তন 4,909। 2011 সালে এর কার্যক্রম শুরু হয় এবং 13 সাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানেও নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে। বন্যজীব অভয়ারণ্য এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী, অনুজীব সুরক্ষার জন্য অক্ষত রাখা হবে, যাতে করে সব ধরনের জীব মুক্তভাবে বিস্তার লাভ করতে পারে। বাংলাদেশে বেশ কয়েকটি অভয়ারণ্য, বন্যজীব অভয়ারণ্য হলো চরকুকরি মুক্তি, সুন্দরবনের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ এলাকা, পাবলাখালী, চুনতি, ফাঁসিয়াখালী, সাঙ্গু, দুধমুখী, সোনারচর, নাজিগঞ্জ, হাজারখিল ইত্যাদি। গেম রিজার্ভ এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকবে, তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিকার করা যাবে। বাংলাদেশে একমাত্র গেম রিজার্ভটি হচ্ছে টেকনাফ। বর্তমানে এটি বন্যজীব অভয়ারণ্য। মৎস্য অভয়াশ্রম অভয়ারণ্যে বন্য উদ্ভিদ ও প্রাণী সংরক্ষিত হয়, তাই দেশি মাছের সংরক্ষণের জন্য তৈরি হয়েছে পৃথকভাবে মৎস্য অভয়াশ্রম। এ ধরনের অভয়াশ্রম হল বৃহত্তর সিলেটের টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর এবং চট্টগ্রামের মাছ প্রজনন কেন্দ্র হালদা নদী। টাঙ্গুয়ার হাওর বিখ্যাত হাওর, এটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় অবস্থিত। স্থানীয়ভাবে এটি ছয়কুড়ি বিল, নয়কুড়ি তান্দা নামে পরিচিত। এখানকার উল্লেখযোগ্য বৃক্ষ প্রজাতি হল হিজল, কর্চ, বরুণ এবং নিজস্ব পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে এখানে প্রায় 200 প্রকার বিভিন্ন পাখি এসে থাকে। এরপর আসি হাকালুকি হাওর। আয়তনের দিক থেকে হাকালুকি হাওর বিশ্বের সর্ববৃহৎ। মৌলভীবাজার ও সিলেট জেলার 5টি উপজেলার এর বিস্তৃতি। এ হাওরে আছে বহু প্রজাতির দেশি মাছ, অন্যান্য প্রাণী, আর আছে অসংখ্য প্রজাতির পাখি। হালদা নদী, হালদা নদী বাংলাদেশের অধিকাংশ কার্ভ জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। এটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের হালদাছড়ায় অবস্থিত। বলা হয়ে থাকে এটি দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। সাধারণত এপ্রিলের শেষ বা মে প্রথম দিকে এখানে মা মাছেরা ডিম পারে এবং জেলেরা তা সংরক্ষণ করে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম ইনসিটু কনজারভেশনের নানা মাধ্যম, এর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বা জীব বৈচিত্র্য রক্ষা করা। পৃথিবীর বুক থেকে একবার বিলুপ্ত হয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। কাজেই প্রতিটি জীবের নিজস্ব পরিবেশ সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে ওই রকম পরিবেশ সৃষ্টি করতে হবে এবং পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণী প্রজাতিগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং তাদের সংখ্যাও বৃদ্ধি করতে হবে, এবং এই জন্য আমাদের সকলেরই সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে কথা হবে জীব বৈচিত্র্য সংরক্ষণের এক্সিটু কনজারভেশন নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।